বিপন্ন ধরিত্রীর বিষণ্ন অর্থনীতিবিদ মার্টিন ওয়েটসম্যানের প্রতি শ্রদ্ধা। 2019-এর 27শে আগস্ট দুঃসংবাদ ছড়িয়ে পড়ল, মার্টিন ওয়েটসম্যান আত্মহত্যা করেছেন। এই সেই ওয়েটসম্যান যিনি ধরিত্রীর সুস্থতা রক্ষার্থে জলবায়ুর নাটকীয় পরিবর্তন ও তা মোকাবেলার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দকে উদ্বুদ্ধ করেছেন। এ বিপন্ন পৃথিবীকে ভবিষ্যৎ বংশধরদের জন্য বাসযোগ্য রেখে যেতে হলে জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদও তিনি দিয়ে গেছেন। মার্টিন ওয়েটসম্যানের সংক্ষিপ্ত জীবন পরিচিতি এখানে তুলে ধরার চেষ্টা করব। 1942 সালের 1 এপ্রিল তার জন্ম। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে তিনি ছিলেন একজন প্রভাবশালী অর্থনীতিবিদ। তার গবেষণার অনেকখানি জুড়ে আছে পরিবেশ অর্থনীতি অর্থাৎ এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, যেখানে বিশেষ করে তিনি জলবায়ু পরিবর্তন ও দুর্বিপাকের অর্থনীতির উপরে গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইকোনমিক্স অফ ক্যাটাস্ট্রফিস, এর উপর তার বেশিরভাগ গবেষণা পরিচালিত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের অবিচুয়ারিতে বলা হয় যে ওয়েটসম্যানের পিতামাতা ছিলেন জোসেফ এবং হেলেন লেভেঞ্জার। ওয়েটসম্যানের বয়স যখন 1 বছরও পূর্ণ হয়নি তখন তার মা মারা যান। বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি যখন অবসর নিয়ে ফিরে আসেন তখন তার পক্ষে শিশু ওয়েটসম্যানের যত্ন পরিচর্যা করার মতো আর্থিক সামর্থ্য ও সময় কোনোটিই ছিল না। কাজেই ওয়েটসম্যানের স্থান হয় শেষ পর্যন্ত এতিমখানায় অর্থাৎ অরফ্যানেজে। সেখানে তার দত্তক পিতামাতা হন স্যামুয়েল এবং ফ্যানি ওয়েটসম্যান। তারা ছিলেন এলিমেন্টারি স্কুল টিচার। তাদের সেই দত্তক পুত্রের নাম হল মার্টিন লরেন্স ওয়েটসম্যান। ওয়েটসম্যান 1963 সালে গণিত ও পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক অর্জন করেন। 1964-তেও তিনি ভর্তি হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে স্ট্যাটিস্টিক্স ও অপারেশন রিসার্চে MS করার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি 1967-তে PhD করেন MIT থেকে, অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি PhD করেছেন। তারপর 1967-তে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে শিক্ষকতায় যোগ দেন। সেখান থেকে পরবর্তীতে যোগ দেন MIT এবং তারপর 1989-তে এসে স্থিত হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি 2019 সাল পর্যন্ত অর্থাৎ মৃত্যু অবধি শিক্ষাদান করেছেন। 77 বছর বয়সে এসে ওয়েটসম্যান আত্মহত্যার মাধ্যমে নিজ জীবনের সমাপ্তি টানেন। ওয়েটসম্যান নানা সম্মান ও পদকে ভূষিত হয়েছেন। হার্ভার্ডের প্রফেসর তো বটেই, তিনি MIT মিডসি প্রফেসর, হার্ভার্ডের আর্নেস্ট ই মন্ডার প্রফেসর অব ইকোনমিক্স সম্মানের পদ অলঙ্কৃত করেন। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও IMF কনসালট্যান্ট হিসাবেও তিনি অবদান রাখেন। বিভিন্ন প্রকাশিত জার্নালে তিনি অ্যাসোসিয়েট এডিটর হিসাবেও ভূমিকা রেখেছেন। তার প্রকাশিত পেপারের সংখ্যা 90-এর বেশি। তার 3টি বই আছে, সেই বইগুলো হলো দি শেয়ার ইকোনমি, কনকারিং স্ট্যাগফ্লেশন, আরেকটি বই হলো ইনকাম ওয়েলথ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম প্রিন্সিপল, এবং আরেকটি বই ক্লাইমেট শক, যে বইটি তিনি ওয়াগনারের সাথে যৌথভাবে লিখেছেন। ওয়েটসম্যানের গবেষণার ক্ষেত্র ছিল যথেষ্ট প্রসারিত ও বৈচিত্র্যপূর্ণ। পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের অর্থনীতি বিষয়ে তার গবেষণা
পরিচালিত হয়েছে। গ্রিন অ্যাকাউন্টিং, ইকোনমিক্স অব বায়োডাইভার্সিটি, ইকোনমিক্স অব এনভায়রনমেন্টাল রেগুলেশন, ইকোনমিক্স অব ক্লাইমেট চেঞ্জ, ডিসকাউন্টিং, কম্পারেটিভ ইকোনমিক সিস্টেমস, ইকোনমিক্স অব প্রফিট শেয়ারিং, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড মাইক্রো ফাউন্ডেশনস অব ম্যাক্রো থিওরি বিষয়ে তার গবেষণার কাজ প্রতিফলিত হতে দেখা যায়। ওয়েটজম্যানের গবেষণার কেন্দ্রীয় বিষয় ছিল জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। প্রচলিত কস্ট বেনিফিট অ্যানালাইসিস ব্যবহার করে বৈশ্বিক যে উষ্ণতা অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং তাকে কমিয়ে আনার সুপারিশ সাধারণভাবে করা হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাস হ্রাসের বিষয়টি ব্যয় হিসাবে এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর থেকে প্রাপ্ত উপকারটি উপকার হিসাবে বিবেচনা করা হয় সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসে। প্রচলিত কস্ট বেনিফিট অ্যানালাইসিসে ড্রামাটিক ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ নাটকীয় জলবায়ু পরিবর্তন বা আকস্মিক জলবায়ু পরিবর্তন বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ওয়েটজম্যান তা অন্তর্ভুক্ত করতে চেষ্টা করেছেন কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে। ক্লাইমেট চেঞ্জ রেগুলেশনের ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার তাগিদ তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন ড্রামাটিক ক্লাইমেট চেঞ্জ কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, আর সেই অন্তর্ভুক্তির মাধ্যমে জরুরি পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতাকে তিনি তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে। প্রচলিত কস্ট বেনিফিট অ্যানালাইসিস প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রতি কার্যকরী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ পরিচালিত হওয়া উচিত নয় বলে ওয়েটজম্যান মনে করেন, কারণ তাতে ধরিত্রীর তাপদগ্ধতার সম্ভাব্য ঝুঁকিকে কমিয়ে দেখানোর অর্থাৎ ডাউন প্লে করার প্রবণতা থাকে। তাই তিনি কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে জলবায়ুর যে ড্রামাটিক চেঞ্জ সেই চেঞ্জকে বিবেচনা করে কস্ট বেনিফিট অ্যানালাইসিসকে প্রসারিত করতে চেয়েছেন। ওয়েটজম্যানের তত্ত্বগত অবদানকে ডিসমেল থিওরাম হিসেবেও বিবেচনা করা হয়। তার বই ক্লাইমেট শক তো তিনি বলেন জলবায়ু পরিবর্তনের অজানা কারণগুলো আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলে, যতটা না জানা কারণগুলো আমাদেরকে চিন্তিত করে, দুর্ভাবনায় ফেলে। কাজী তিনি সেই অজানা কারণগুলোর উপর গুরুত্ব দিতে বলেছেন। জলবায়ু সংকটের পেছনের যে অর্থনীতি অর্থাৎ পর্দার অন্তরালে যে অর্থনীতিটি কাজ করে তার চেহারাটা যদি জনগণ সঠিকভাবে উপলব্ধি করতে পারে তবে সেই জলবায়ু সংকটেরও মোচন সম্ভব বলে মার্টিন ওয়েটজম্যান মনে করেন। মানব জাতির জীবনভর লড়াই হল জলবায়ুর বিরূপতার বিরুদ্ধে। মানব জাতি প্রতিযোগিতার এই দৌড় চলছে এই ক্রমাগত জলবায়ু পরিবর্তনের সাথে। ক্লাইমেট শক গ্রন্থে তিনি বলেন যখন বিপদ ঘনীভূত হয় জলবায়ু পরিবর্তনের বিষয় তখন আমাদের সামনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুযোগও এনে দেয়। আর হ্যাঁ, তাতে কিন্তু মুনাফাও পাওয়া যায়, আর মুনাফা হল অর্থনীতির মূল উপজীব্য। ধরিত্রীর বিষণ্ণতায় অর্থনীতিবিদ ওয়েটজম্যান নিজেও বিষণ্ণ ছিলেন বোধ করি। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব এ পৃথিবীকে যদি গ্রাস করে ফেলে নেমে আসবে তখন মহাবিপর্যয়। বর্তমান বিশ্ব নেতৃবৃন্দের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রতি উপযুক্ত সাড়া না পাওয়ায় কি তিনি বিষণ্ণ থাকতেন? আর তার ফলে কি তিনি ভাবছিলেন কর্মজগতে তার কি আর কোনো ফলপ্রদ অবদান রাখার সুযোগ নেই? মেধা ক্ষমতার শেষ পর্যায়ে কি তিনি পৌঁছে গেছেন? এ ধরনের আত্মজিজ্ঞাসা তাকে হয়তো আন্দোলিত করছিল, আর তাই তিনি
হয়তো জীবন দ্বীপ নিজেই নিবিয়ে দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মসঙ্গীরা মনে করতেন 2018 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারটি তিনিই পাবেন। প্রচার প্রচারণাও এমনই ছিল, কিন্তু তা হল না। নোবেল পুরস্কার পেলেন 2018-তে পল রোমার ও উইলিয়াম নর্ডুস। নর্ডুস নিজেও বিস্মিত হয়েছিলেন যে ওয়েটসম্যানের পরিবর্তে রোমারের সাথে তার পুরস্কার শেয়ার করতে হচ্ছে। নর্ডুস এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে ওয়েটসম্যানের অবদানকে এতই গুরুত্ব দিতেন যে তিনি নোবেল প্রাপক হিসাবে ওয়েটসম্যানকে অগ্রণী দাবিদার বলে মনে করতেন। সেই নোবেল পুরস্কার না পাবার বেদনা বোধ কি তাকে আত্মহননের দিকে নিয়ে গেছে? এ ধরনের স্থূল কারণে মার্টিন ওয়েটসম্যান আত্মহত্যা করেছেন, এটি ভেবে নিতে মন সায় দেয় না।